রোজার নিয়ত নিয়ে জনসাধারণের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন যে রোজার প্রচলিত আরবি নিয়ত করাটা জরুরি, তা না হলে রোজা সহি হবে না। আবার গ্রামের অনেক মুরব্বিরা মনে করে থাকেন রোজা সহি হওয়ার জন্য মুখে নিয়ত করাটা আবশ্যক। মূলত এই কথাগুলো ঠিক নয়। রোজা সহি হওয়ার জন্য মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই, আরবিতেও না বাংলাতেও না। বরং আপনি যে আপনার অন্তরে রোজা রাখার ইচ্ছা করলেন, এরই নাম হচ্ছে নিয়ত। এতটুকু নিয়তই আপনার রোজার জন্য যথেষ্ট। বরং আপনি যে রোজা রাখার নিয়তে সাহরি খাচ্ছেন, এটাই রোজার নিয়ত হয়ে গেল, আলাদাভাবে নিয়ত করাটা জরুরি নয়।